নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো বন্ধুরা, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ধরনের ভিডিও সবার আগে আমার চ্যানেলে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা ফলো করবেন। তো বন্ধুরা, চলুন আজকে আমি যে বিষয়ে ভিডিও বানাচ্ছি, আজকের বিষয়টি খুবই হাই ভোল্টেজ একটি মামলা, ডিএলএড ভার্সেস বিএড যে মামলাটি সুপ্রিম কোর্টে পেন্ডিং রয়েছে, সেই মামলার ফাইনাল রায় কবে আসতে চলেছে এই নিয়ে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। সেই মামলার ফাইনাল রায়ের কিন্তু একটা ডেট পাওয়া গিয়েছে সুপ্রিম কোর্টের একটি তথ্য থেকে, তো সেই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনারা এই ভিডিওর মাধ্যমে একটি অথেন্টিক নিউজ পেয়ে যাবেন। তো বন্ধুরা, চলুন আর কোনো কথা না বাড়িয়ে এবার প্রবেশ করি আজকের ভিডিওতে। বন্ধুরা, আপনারা জানেন যে ডিএলএড ভার্সেস বিএড মামলা কিন্তু সুপ্রিম কোর্টে রয়েছে, কিন্তু এই ডিএলএড ভার্সেস বিএড মামলাটা কি সেটি আগে জানা দরকার। ডিএলএড ভার্সেস বিএড মামলা হচ্ছে অ্যাকচুয়ালি শিক্ষক নিয়োগের যে পরীক্ষা হচ্ছে সারা দেশব্যাপী, সেই শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে কিন্তু এনসিটি 2018 সালে একটা রুলস জারি করে এবং সেখানে বিএডদেরকে প্রাথমিকে বসার জন্য অনুমতি দেয় এবং প্রাধান্য দেয়। আর সেটা নিয়েই কিন্তু যে সমস্ত ডিএলএড ক্যান্ডিডেটরা পাস করেছেন তারা কিন্তু প্রাথমিকে বিএডদেরকে বসতে না দেওয়ার পক্ষে একটি মামলা করেন সুপ্রিম কোর্টে এবং সেই নিয়ে কিন্তু অনেক জলঘোলা হয়েছে, অনেক হিয়ারিং হয়েছে, এখন শুধুমাত্র রায়দানের পালা। তো বন্ধুরা, এই বিষয়ে কিন্তু এই মামলাটি রয়েছে অনিরুদ্ধ বোসের ডিভিশন বেঞ্চে এবং এই মামলাটি কিন্তু অনেকদিন ধরেই পেন্ডিং রয়েছে এবং এই মামলার কিন্তু রিজার্ভ করা আছে অর্ডার। মামলাটি ফাইনাল জাজমেন্ট বা ফাইনাল অর্ডার কপি কিন্তু যে কোনো সময় বেরিয়ে যেতে পারে, তবে একটা টেন্টেটিভ ডেট পাওয়া গিয়েছে যে মামলাটি কিন্তু আগামী জুলাই মাসের থার্ড উইক অর্থাৎ 2023 সালের জুলাই মাসের তৃতীয় সপ্তাহে এই হাই ভোল্টেজ ডিএলএড ভার্সেস বিএড মামলার কিন্তু ফাইনাল রায়দান ঘোষণা হবে, ঘোষণা করবেন আমাদের দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। তো বন্ধুরা, এই ডিএলএড ভার্সেস বিএড মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু অনেক রাজ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া থমকে রয়েছে, আবার অনেক রাজ্য কিন্তু এই ডিএলএড ভার্সেস বিএড মামলা চললেও অনেক রাজ্যে কিন্তু প্রাথমিকের নিয়োগ চালিয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, এখন এই বিএডদেরকে নিয়ে যে সমস্যাটা তৈরি হয়েছে নতুন করে, যে বিএডদেরকে বসতে দিবে না এই কথা বলছে ডিএলএড ক্যান্ডিডেটরা, এখন এই বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্ট কী ভাবছে এবং সুপ্রিম কোর্টে কী অর্ডার আছে সেটাই দেখার বিষয়। তবে বন্ধুরা, আপনাদের আগাম একটা কথা জানিয়ে রাখি, 2023-25 শেষে নিয়ে কিন্তু ডিএলএডের হয়তো লাস্ট, কেননা আপনারা জানেন এনপি যে মডেল 2020 সারা দেশব্যাপী যে এক শিক্ষা চালু হচ্ছে বা জাতীয় শিক্ষানীতি চালু হচ্ছে 2020 সালের মডেল, এখানে কিন্তু ডিএলএড কোর্সকে তুলে দেওয়া হয়েছে, এমফিল কোর্সকে তুলে দেওয়া হয়েছে এবং মাধ্যমিক কোর্সকে তুলে দেওয়া হয়েছে। তো সেই ডিএলএড কোর্সকে তুলে দেওয়ার ফলে কিন্তু ঝাড়খণ্ড রাজ্য ইতিমধ্যেই 2025 সাল থেকে ডিএলএড কোর্স বন্ধের জন্য একটি নোটিশ জারি করে ফেলেছে ইতিমধ্যেই, অর্থাৎ ঝাড়খণ্ড রাজ্য কিন্তু একটি নোটিশ জারি করেছে যে 2023-25 সেশনই ডিএলএডের লাস্ট, মানে ডিএলএড কোর্স হবে, এরপর 25 সেশন থেকে কিন্তু ডিএলএড কোর্স বন্ধ হয়ে যাচ্ছে, এখন শুধুমাত্র একটি ট্রেনিং কোর্স থাকবে সেটি হচ্ছে বিএলএড অর্থাৎ 4 বছরের ইন্টিগ্রেটেড কোর্স। তো বন্ধুরা, স্বাভাবিকভাবেই এই ডিএলএড যে বন্ধ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু এটাই বলা যায় যে ডিএলএড বিএডের রায়টা হয়তো ইকুয়াল হবে, কেননা এখানে কিন্তু প্রাধান্যর বিষয়টা আসবে না, এটা আমার ব্যক্তিগত ধারণা। তবে যাই হোক, জুলাই মাসে থার্ড উইকে কিন্তু এই মামলার শুনানি আসবে, তখন দেখে নেওয়া যাবে যে সুপ্রিম কোর্ট কী চিন্তাভাবনা করেছে বা কী রায় দিয়েছে, কাদের পক্ষে রায় দিয়েছে, কাদের বিপক্ষে রায় দিয়েছে। তো বন্ধুরা, যাই হোক, আজ এটুকুটাই ছিল আপনাদের জন্য আপডেট, আবার পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করুন, আমার চ্যানেল আপনারা আপডেট পেয়ে যাবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে নজর রাখবেন। ধন্যবাদ বন্ধুরা।